এইমাত্র আলু নিয়ে বড় খবর, মধ্যবিত্তের নাগালে শীতের সবজির দাম। তবে চিন্তা বাড়াচ্ছে আলু, বাজারে বাকি সবজির দাম নাগালের মধ্যেই। জানা গিয়েছে শীতের সবজির দাম আরও কমবে আগামী সপ্তাহ থেকে। আলুর ফলনে স্বয়ংসম্পূর্ণ রাজ্য, এমনকি উদ্ধৃত আলু রফতানি করা হয় ভিন রাজ্য অথবা দেশে। আর এই স্বয়ংসম্পূর্ণতাই এবার তৈরি করেছে সংকট। এই রাজ্যে আলুর মোট বার্ষিক উৎপাদন 1,15,00,000 মেট্রিক টন, এর মধ্যে 5% চন্দ্রমুখী, বাকি 95% জ্যোতি আলু। রাজ্যের নিজস্ব বার্ষিক আলুর চাহিদা 65,00,000 মেট্রিক টন, বাকি আলুর মধ্যে বীজিতলা আলু হিসেবে সংরক্ষণ করা থাকে 15 মেট্রিক টন, বাদবাকি আলু রফতানিযোগ্য। রাজ্যের হিমঘরে বাকি 25,00,000 মেট্রিক টন আলুর পুরোটাই ধরে রাখার মতো ক্যাপাসিটি রাজ্যের হিমঘরগুলিতে রয়েছে। কিন্তু পুরনো আলু হিমঘর থেকে ক্লিয়ার করার শেষ দিন 30শে নভেম্বর। হিমঘরে স্টক করা 25,00,000 মেট্রিক টনের মধ্যে এখনও 15,00,000 মেট্রিক টন আলু পড়ে রয়েছে। এর ক্লিয়ারেন্স আগামী মাত্র 15 দিনে কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে রাজ্যের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হিমঘর ক্লিয়ারেন্সের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা। তবে মেয়াদ বৃদ্ধি করা হলেও সর্বাধিক 20 ডিসেম্বর পর্যন্ত তা করা সম্ভব হবে। এর কারণ, তারপর নতুন আলুর জন্য হিমঘরে জায়গার ব্যবস্থা করতেই হবে, আর পুরনো আলু সেখানেই মজুত রাখা যাবে না। অন্যদিকে হিমঘরে অতিরিক্ত আলু বোঝাই হয়ে থাকলেও খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে চড়া দামেই। কলকাতার বাজারে আজ জ্যোতি আলুর ন্যূনতম দাম 20 টাকা, যা এই পরিস্থিতির নিরিখে 15 টাকার বেশি হওয়ার কথা নয়। একইভাবে চন্দ্রমুখী আলুর আজ খোলা বাজারে ন্যূনতম দাম 40 টাকা, যা কোনোভাবেই 35 টাকার বেশি হওয়ার কথা নয়। আবার হঠাৎ দাম কমালে হিমঘর মালিক অথবা কৃষকদের ওপর এর তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই পথেও হাঁটতে নারাজ সরকার। তাই সমাধান কোন পথে তা আজকের বৈঠকে খুঁজে বের করার চেষ্টা হবে বলেই মনে করা হচ্ছে।